নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। ওয়েল ইন্ডিয়া পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি মাসে আপনাদের 16,000 টাকা করে স্যালারি থাকবে। তো এটা হলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি, যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অয়েল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না। তো প্রথমে আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা ক্রোম ব্রাউজার থেকে অয়েল ইন্ডিয়ার একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশান পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনার সুবিধার জন্য সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দেবো। যেই মুহূর্তে আপনারা একদম অফিসিয়াল পিডিএফটাও দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্ট বলা রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এই চাকরিটি রিলিজ করা হয়েছে। একদম অফিসিয়াল পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি দেওয়া রয়েছে 27/7/2023, এই তারিখের মধ্যেই কিন্তু, অর্থাৎ এই তারিখেই নোটিশটি রিলিজ হয়েছে। তো আপনারা এটার জন্য কিন্তু কোনো লিখিত এক্সাম নেই, আগেই বলে রাখি। ঠিক আছে, তবে এটা কিন্তু একটু টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছেন অর্থাৎ আইটিআই, ডিপ্লোমা, এরকম বিভিন্ন কোর্স করেছেন তারাই এটার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ আশা করি বুঝে যাবেন। তো এখানে বেশ কিছু পোস্ট রয়েছে, তবে আর একটা বিষয় এখানে কিন্তু বারংবার যেটা বলা রয়েছে যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস ফর ইমিডিয়েট এঙ্গেজমেন্ট অ্যাট ফিল্ড হেডকোয়ার্টার্স, দুলিয়াজান হেডকোয়ার্টার্সের জন্য নিয়োগ করানো হবে। তো এখানে বারংবার বলা হয়েছে এটা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এটা হলো কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি, যেখানে এখানে প্রত্যেকটি পোস্টের আগে বলা রয়েছে কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার এবং কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এই ধরনের পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ফিটার রয়েছে। এরকম 4-5টা পোস্ট রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝবেন। তো এই বক্সে আপনারা স্টেপ বাই স্টেপগুলো পাবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের বাংলাতেই বলে দিচ্ছি, যেখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের 4টি ভ্যাকেন্সি আছে, ইউআরের 3টি, ওবিসি জন্য 1টি। সরকারি স্বীকৃত পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স করা চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ড্রিলিং অথবা ওয়ার্ক ওভার রিগে ন্যূনতম 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার সাথে ত্রুটি সন্ধানী বিশ্লেষণ, ত্রুটি সংশোধন এবং ড্রিলিং অথবা ওয়ার্ক ওভার রিগের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকতে হবে। তো এর জন্য আপনাদের মান্থলি স্যালারি হবে 19,500 টাকা এবং এজ লিমিট 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য আলাদা ছাড় থাকবে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ফিটার একটা পোস্ট আছে, যেখানে রয়েছে 2টো ভ্যাকেন্সি। তো এটার জন্য সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিটার ট্রেডে যদি আপনি সার্টিফিকেট থাকা চাকরি প্রার্থীর এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। সেন্ট্রিফিউগাল পাম্প সেটের রক্ষণাবেক্ষণ, আয়রন রিমুভাল, এরকম বিভিন্ন কাজ যে আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে তাহলে আপনার, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, অ্যাপ্লাই করতে পারবেন তাহলে। এবং মান্থলি স্যালারি 16,640 টাকা, এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং সংরক্ষিত বয়সের প্রার্থীদের জন্য ছাড় থাকবে। পরবর্তী মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্টের একটি পোস্ট রয়েছে, টোটাল 2টো ভ্যাকেন্সি আলাদা আলাদা ক্যাটাগরিজদের জন্য আছে, যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে। সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা চাকরি প্রার্থীরা পদের জন্য আবেদন করতে পারবেন। টপম্যান, ফ্লোরম্যান এবং মেনটেন্যান্স ক্রু হিসেবে কিন্তু ডিলিং রেগুলেটর কাজ করতে হবে এবং ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে এবং 16,640 টাকা আপনাদের স্যালারি থাকবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিন্তু আলাদা ছাড় থাকবে বয়সের ঊর্ধ্বে। এখন বলি হাউ টু অ্যাপ্লাই। তো এটার জন্য প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে কোনো লিখিত এক্সাম দরকার পড়বে না, এখানে আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা আলাদাভাবে কোনো আবেদনও করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো নিয়ে যাবেন, সেগুলো ইন্টারভিউয়ের দিন সেখানেই লাগবে। এটার জন্য কোনো রিটেন এক্সাম হবে না, জাস্ট ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের বাছাই পর্ব চলবে। ইন্টারভিউয়ের স্থান ও তারিখটা আপনাদের বলে দিই, এটা হলো দুলিয়াজান ক্লাব অডিটোরিয়াম, যেখানে
আগামী 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, আজ অলরেডি কিন্তু আগস্ট মাসের 6 তারিখ, তো কাল থেকে শুরু হচ্ছে, 7 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা হচ্ছে আয়োজিত হবে, ঠিক আছে। এবং এই বিষয়ে যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো থাকবে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।